আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় তো চরম ভাবাপন্ন আবহাওয়া, আজ সেখানকার তাপমাত্রা কেমন রয়েছে? গরমে সুস্থ থাকতে কি ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডে গত 24 ঘন্টায় রোগী এসেছে 102 জন, আর 102 জন রোগীর সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আশঙ্কা করতে করতে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালের ভেতরের কক্ষ রোগী ভর্তি হয়ে যাওয়ার পর একেবারে বাইরে রোগী চলে এসছে, আর ডায়রিয়া ওয়ার্ডের পাশের ওয়ার্ডটি হচ্ছে শিশু ওয়ার্ড। শিশু ওয়ার্ডে গত 24 ঘন্টায় রুগী এসেছে 35 থেকে 40 জন, এবং এখানেও ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রুগী ভর্তি রয়েছে, যে কারণে বেডে স্থান সংকুলন না হয় অনেক রুগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তো ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রুগীর চাপ বেড়ে যাওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে, এবং অনেক চিকিৎসা নিতে আসা অনেক অভিভাবক বলছেন যে তারা তাদের শিশুদের নিয়ে এখানে পর্যাপ্ত যে সেবা সেটি তারা দিতে পারছেন না, তার কারণ রুগীর চাপ অনেক বেশি। এই রুগীর চাপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন হিমশিম খাচ্ছে, একইভাবে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা মানুষজন, আর একইভাবে তীব্র রোদের তাপের কারণে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ পড়তে হচ্ছে। সকাল থেকে একটা থাকছে তীব্র রোদের তাপ, যে কারণে মানুষ বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালান, তারা বাইরে এসে রিক্সা ভ্যান চালাতে পারছেন না, তীব্র গরমে তারা কোনো কাজ করতে পারছেন না। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ তীব্র এই গরমে বেশ দুর্ভোগে আছে। মানিক, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।